অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছে স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি বকুল আক্তার রীতি। আজকের ভিন্ন ধর্মী আয়োজন, অপরিকল্পিত একজন মানুষের জীবনযাপন। মাধ্যমে পৃথিবীর নানা আনন্দ বিনোদন ও নানা অজানা ঘটনা জানা যায়, আর তার একটি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। একবার দেখুন আপনি কেমন আছেন, পৃথিবীতে কত মানুষ কেমনভাবে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে, আর আপনার জীবনের সাথে একবার তুলনা করে দেখুন মহান আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছে। একবার শুকরিয়া আদায় করুন, বলুন আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখা যায়। কুষ্টিয়ার মানুষ, নাম আজাদ, বয়স 16 বছর। সঠিক ঠিকানা বা তথ্য আমাদের কাছে নেই, কিন্তু তার চলার ভাব দেখে মনে অনেক কষ্ট লাগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। ভাইজান আপনার নাম কি? আমার নাম আজাদ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কুষ্টিয়া, আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে পরিবারে? বাপ মা আছে। বাপ মা আছে, আচ্ছা। কি করছেন? হাজারো শুকরিয়া, আল্লাহ পৃথিবীতে বেশ ভালো রেখেছে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের মনে সামান্য নাড়া দিয়ে থাকে। বয়স কত আপনার? 16 বছর। 16 বছর? ও মাই গড। আচ্ছা, এই আপনার যে আমি যেভাবে দেখতে পারতেছি, এই যে আপনার পা গুলো আর কি স্বাভাবিক, আমরা যেরকম আছি আমাদের পায়ের চাইতে একটু আলাদা বা একটু ব্যতিক্রম, এটা কিভাবে? এটা কি আপনার জন্মগত ভাবে নাকি? জন্মগত ভাবে। আচ্ছা, আপনার হাত গুলো একটু সোজা করেন তো একটু দেখি আমরা। আচ্ছা, এমনি তো সোজা করতে পারেন তাই না? আচ্ছা, যে হাত গুলো ব্যাকে হয়ে আছে, এটাও কি জন্মগত ভাবে? জন্মগত ভাবে। লেখাপড়া করেছেন আপনি? করেননি না। আচ্ছা, আপনার মা বাবা কোথায় থাকে? বাড়ি থাকে। আপনি কোথায় থাকেন? এখানে আসছেন কি মানে কিছু মানুষের কাছ থেকে হেল্প? তবে একবার শেয়ার করুন, একবার একবার আমিন বলুন, কারণ আপনি আজকের ভিডিওটিতে দেখা মানুষটির জন্য কিছু হলেও ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনা আমাদের স্বাধীন বাংলা নিউজ টিভির পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।